এক্সরেটা হচ্ছে তোমার ডান পায়ে, ওই যে ওটা আছে, হ্যাঁ এইটা, এটা কিভাবে ধরবে, এইভাবে ধরবে হালকা করে, এটা জোরে চিপে দিলে জোরে এরম মনে হবে কি হবে, জোরে জোরে স্পিড দেবে, এটা আস্তে করে একটা টিপবে। তাই আমরা মোটরসাইকেল কী করি, এইবার টিপি আবার সোজা করে, আবার টিপি আবার ছেড়ে দিই, হ্যাঁ বা এরকম ধরে অনেক সময় ধরেই রাখি, ঠিক আছে। যেহেতু তোমরা শিখছো, টিপবে ছাড়বে, টিপবে ছাড়বে, টিপবে একটু স্পিড দিলে আবার স্পিড কমাই দিলে, কারণ তুমি যদি এরকম চিপে রাখো তাহলে তো ওই স্পিড নিতেই থাকবে, তাই তো নাকি? বেশ ভালো কথা। তাহলে অ্যাক্সিলেটার, ক্লাচ, ব্রেক, মানে এ বি সি, তাই তো নাকি? তাহলে এইটা হচ্ছে আমাদের গিয়ার লিভার, এই গিয়ার লিভার সাইজে স্পিড অনুপাতে আমরা গিয়ার দেব, যেমন স্পিড হবে তেমন গিয়ার দেব আমরা। এইটা হচ্ছে নিউট্রাল, তুমি কী কাজ বুঝবে, বুঝবে এই দেখো এতটা প্লে করছে, আমি যে কোনো একটা গিয়ার দিয়ে দিলাম, এটাও কিন্তু খুব প্লে করছে, কিন্তু এটা কম এটা বেশি, তুমি তাও বুঝতে পারলে না। দেখো উপরে গিয়ার আছে, নিচে গিয়ার আছে, মাঝখানে কোনো গিয়ার থাকে না, মাঝখানে কোনো গিয়ার থাকে না, ঠিক আছে। তাহলে তুমি যে কোনো একটা গিয়ার দিয়ে তুমি এদিকে ছাড়ো, তোমার আর যাচ্ছে না, আর যাচ্ছে যাচ্ছে না, তখন তুমি এক ঘাট নিচে না হও, মানে এটি কিন্তু নিউট্রাল 100% শিওর, হ্যাঁ বা এক ঘাট নিচে নামো, এর যে কোনো একটা গিয়ার পড়েছে, এখন তুমি মিডিল আনো, এইটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে পুরোটাই নিউট্রাল জোন। তাহলে আমাদের লিভারটা কোথায় দাঁড়িয়ে আছে, ব্রিডল পজিশনে, এর মধ্যে স্প্রিং আছে, বুশ আছে, বাঁ দিক টানলে বাঁ দিয়ে যাবে, ছেড়ে দিলে মাঝখানে, ডান দিক টানলে ডান দিয়ে যাবে, ছেড়ে দিলে মাঝখানে। তাহলে এর ধর্মটা কি, এর মিডিল সবসময় থাকবে। আচ্ছা আমাদের এক নম্বরটা কোথায় আছে, বাঁ দিক চেপে, দেখো বাঁ দিক চেপে উপরে এক নম্বর, তাহলে বাঁ দিক চেপে উপরে এক নম্বর, যে বাঁ দিক তুমি চাপলে তুমি ছাড়লে ছাড়তে পারবে না, কিন্তু ছাড়লে কিন্তু ও মিডিলে চলে আসবে, নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল আছে, এটা পুরোটাই নিউট্রাল জোন। আচ্ছা আচ্ছা, মানে ও অনলাইনে চলে যাবে, ও মিডিল সবসময় থাকার ইচ্ছা ওর, আমরা জোর করে ওকে বাঁদিক নিয়ে আসছি, ধরে করে এবং উপরে ঠেলবো, যতক্ষণ উপরে ঠেলতে পারছি ততক্ষণ আমরা ওকে ছাড়বো, ঠিক আছে। আবার আমরা এই ক্রসিংভাবে মিডিল আনলাম, নিউট্রাল হলো, আবার আমরা দু নম্বর বাঁদিক চেপে, দেখো বাঁদিক চেপে দু পিছনে, তাহলে আমাদের দু নম্বর, আমার তিন নম্বর, এ দেখো আমি কীভাবে করছি, এদিকে আমার চোখের দিকে নয়, ঠিক আছে, দু নম্বরটা ফের তুমি আবার দেখো, চার নম্বর দেখো, এই যে তিন নম্বর ছিল, তিন নম্বর চার নম্বর সোজা ঠেললে কিন্তু হয়ে যেত, কিন্তু তোমাকে আমি ওইভাবে করাবো না, তুমি পার্ট পার্ট যাও, নিউট্রাল পাকে চিহ্নিত করো, নিউট্রালটা কোথায় আছে, নিউট্রাল থেকে তোমার এক দুই তিন চার রিভার্স গিয়েছে, নিউট্রাল যখন তুমি চিহ্নিত করতে পারবে, আর তোমাকে মনে রাখতে হবে এক নম্বর গিয়ে কোথায়, দুই নম্বর কোথায়, তিন নম্বর কোথায়, চার নম্বর কোথায়, রিভার্স কোথায়, তোমাকে এগুলা অটোমেটিকলি তখন মনে চলে আসবে। হ্যাঁ এখন আমাদের ডান দিকে চেপে আমরা ছাড়ছি না, কিন্তু ছাড়লে কিন্তু চলে আসতেছে, হ্যাঁ ডান দিক চেপে নিচে হচ্ছে রিভার্স, আবার দেখো সোজা সোজা ছাড়ো, কোনো কষ্ট হচ্ছে না, তুমি দাও দেখি এক নম্বর কোথায় আছে, দুই নম্বর দাও মিডিল আনো, ক্রস করে দুই নম্বর দাও, দুই নম্বর দাও, হ্যাঁ যতটা বাদিক চায় যতটা যাবে ততটাই তোমার নিতে হবে, দুই নম্বর তিন নম্বর দাও মিডিল আনো, হাতে লুজ করতে হবে, তাহলে ও পয়সা দেখা পয়সা হলো, কিন্তু তুমি এরকম চিপে রেখেছো, গায়ে প্রেশার নয়, হাতের জোর নয়, ঠিক আছে, এই দুই নম্বর, তিন নম্বর দাও, আর তিন নম্বর দাও, এইভাবে করো, চার নম্বর, এই এই কোথাও হিলাইলে দরকার নাই, ও পজিশন তো হয়ে গেছে, ব্যাক গিয়ার দাও, হ্যালো নিউট্রাল করো, ঠিক আছে না, স্টার্ট ওটাকে তুমি নিচে খানা গেলে তোমার নিউট্রাল তো ছিলই, এক নম্বর কথা আছে, একসাথে ধরো
লুক লাস দেখবে তারপরে দেবে গাড়ি আগাবে, চলো একসাথে টিপো, একই পরিমাণে ধরে রাখো, অনেকটা পরিমাণ বেশি হচ্ছে, একসাথে টিপো, একসাথে টিপো, হাফ ক্লাস করো, হাফ ক্লাস যা যেভাবে দেখেছিলাম, হাফ ক্লাস করো, হাফ ক্লাস করো, হাফ ক্লাস করো, হাফ ক্লাস কর না, হাফ ক্লাস করো, হাফ ক্লাস করো না, হাফ ক্লাস করো, এই দেখো গাড়িটা আগাচ্ছে, মোমেন্ট নিচে, এই এখন তুমি ডান পা ছেড়ে দাও, আস্তে আস্তে তুমি উপরে উঠবে, পিছনের লোক কিন্তু জানতে পারছে না তুমি কী করছো, এই আস্তে তোমার রাস্তা কভার করে নেবে, কারণ ক্লাচ ছাড়ো, চলো একসাথে ধরো, ধরো ধরো এটাই ধরো, কে পিছনে কী করো, হর্ন বাজাচ্ছে তোমার তো দেখলো ধর দরকার, বাস ছেড়ে দাও, দুই নম্বর দাও, ছেড়ে দাও, ফুল ক্লাচ করো, এইভাবে ধরবে, লিভার এইভাবে ধরবে, মিডল আনো, এই ছাড়ো, ক্লাচ ছাড়ো, ক্লাচ ছাড়ো, চলো একসা ধরো, ধরো একসাটা ক্লাসে পা হটাও, চলো একসা ধরো, ওই জায়গাটা, ওই জায়গাটা, চলো আবার ছেড়ে দাও, ক্লাচ করো, ব্রেক করো, অত টানছো কেন, অত টানছো কেন, ক্লাচ ছাড়ো, ক্লাচ ছাড়ো, চলো চলো একসাথে ধরো, টিপো একসাথে, ছেড়ে দাও একসাথে, চলো আবার ছেড়ে দাও, একসাথে ছেড়ো, তাই স্পিডটা আমার কমে গেল, হ্যাঁ আবার একসাথে ধরতে হবে, চলো একসাথে ধরো, টিপো আবার ছেড়ে দাও, চলো আবার একসাথে ধরো, চলো বাদিক নেবে, তোমার জায়গা হচ্ছে বাদিক, চলো বাদিক নেবে, একসাথে ছেড়ে দাও, ডাউন আছে গাড়ি ভরা, ব্রেকে পা রাখতে পারো, যদি তোমার কেউ আসে গরু ছাগল তাহলে তুমি ব্রেক করে যাবে, আবার বাঁদিক কেন, চলো একসাথে ধরো, চলো চলো একসাথে ধরো, ছেড়ে দাও চলো চলো, চলো চলো একসাথে ধরো, ছেড়ে দাও, চলো ছেড়ে দাও, ডান দিকে ছেড়ে দাও, ক্লাচ করো, ব্রেক করো, সামনে ঘুরো, হ্যাঁ ঘুরো রাস্তা তো, হ্যাঁ চলো মানে এত স্প্রিং আছে ক্লাচে, ও তো তোমাকে ছাদের ঠেলে উপর দিয়ে ওঠাই দিবে, একে তো কন্ট্রোল, চলো একসাথে ধরো, ধরো তিন নম্বর দাও, ছেড়ে দাও, দাও সোজা সোজি, এই হ্যালো ক্লাচ ছাড়ো, যখন তুমি গিয়ার চেঞ্জ করবে না ক্লাচ করতে হবে,
তার ষোলো শতভাগকে এক শ্রেণী করে সেটা দুই নম্বর তিন নম্বর চার নম্বর দাও চার নম্বর দাও ছেড়ে দাও খেলাচ করো ডান পা হাঁটাও ডান পা হাঁটাও ডান পা হাঁটাও এই এক গাঢ় এক গাঢ় হ্যাঁ তাহলে গিয়ে মানে নিউট্রাল পজিশনটা জানো পা দিক নাও পা দিক নাও হ্যাঁ চলো চলো একটা ধরো Clutch, brake. ঝাড়া কে মার দি আজকে তার নতুন ঠিক আছে ক্লাচ আর এরাই করে আমি গাড়ি চালাচ্ছিলি চল তোর ভালো হাত হয়ে যাবে তেইশ চব্বিশটা তোর ভালো হাত হয়ে যাবে ব্যাগটা শিখেছি শিখে চেষ্টা কর না।